শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ব্রহ্মপুত্রের তীরঘাসা কুড়িগ্রামের যাত্রাপুর হাটে সবসময় লেগে থাকে মানুষের ভিড়। রংপুর বিভাগের অন্যতম বৃহৎ এই হাটের ক্রেতা বিক্রেতাদের প্রধান বাহন নৌকা। হাটের পাশেই ঘাটে ভেড়ে হাজারো নৌকা। যাত্রাপুরে হাটের দিন 1000 থেকে 1500 নৌকা ভিড় জমায়। যাত্রী, মাঝি আর দোকানিদের হাঁক ডাকে জমজমাট হয়ে ওঠে যাত্রাপুর ঘাট। এই হাট হয়ে উঠেছে উত্তরাঞ্চল এলাকার কয়েক হাজার মানুষের জীবন জীবিকার উৎস। সদর উপজেলার কালীর আলগারচর গ্রামের ইউসুফ আলী এই হাটে 35 থেকে 40 বছর ধরে নৌকার মাঝির কাজ করছেন। কিশোর বয়সে বাবার সঙ্গে নৌকার হাল ধরেন তিনি। ধার দেনা আর এনজিও ঋণে এখন 3.5 লাখ টাকা দামের নৌকার মালিক ইউসুফ। এতদিন যেভাবে আয় ব্যয় হইতো, তার সাথে এখন মোটামুটি একটু আয় বেশি হইতো, কিন্তু এই তেলের দাম বৃদ্ধি হওয়ার জন্য আমাদের একটু ভোগান্তি হচ্ছে। আগে মনে এত লোক ছিল না, এলা মনে করো বেশি, আর মনে করো কালাই এসি, এবার ধান এসি, অত চড়ের গরু এসি, ছাগল এসি, চড়াই এসি, হাঁস এসি, এগুলি যে কয় বছর ধরে নাও চড়াই। এখানে মনে করেন যে পেটের দুঃখে 10 টাকা থাকলে 10 টাকাই আনলাম, বুঝে থা নাকি কামলাও তো দিবা যা হাই। আগে মনে করো যুগ আসলো 1000, এখন সে 1500। এরকম মনে করো মাছটা ধরে মিলিয়ে খাই, আল্লাহ যা উন্নতি দেয় ইনকাম আইট, এগুলি তো আবার কিছু খাই, কিছু জমা করি, উন্নতি আল্লাহ পাক দেখায়, এলে দিয়ে কৃষি কাম টি খাই। যাত্রাপুর ঘাটে নানা আকারের নানা রঙের নৌকা আসে। এর মধ্যে রয়েছে মাছ ধরার ডিঙি নৌকা, সঙ্গে পণ্যবাহী বড় বড় মহাজনী নৌকাও। ইঞ্জিন নৌকা হওয়াতে এমন সুবিধা হয়েছে, বাড়ির থেকে 11টার সময় যদি বাড়াই তাহলে 12টার সময় যাত্রা পৌঁছতে পারি। পাতার খেপ বাইছে, গরুর খেপ বাইছে, ধান চাইলে খেপ বাইছে, ভারত থেকে আইছে, সব শুনছি না আমরা। পরে এখন তো নাই খাই 47 নৌকা। এই নৌকাটা বানাইতে আমার মনে করেন যে মিস্ত্রি মেশিন টেশিন সব লোহা টোয়াল কাতরা দিয়া সর্বমোট 2.5 লক্ষ টাকা পড়ছে। তাতে আমার আগে আসতো সপ্তাহে 5000 টাকা আসতো, এখন আসে আমার 1000-1200 বা 2000 টাকা, তাতে আমার হইতেছে না। ছোট বড় 250 চর থেকে মালামাল ও যাত্রী আনা নেয়ার কাজ করেন মাঝিরা। ব্রহ্মপুত্র ও দুধকুমার তীরের এসব চর এলাকায় সড়ক যোগাযোগ নেই, চরাঞ্চলবাসীর চলাচলের একমাত্র ভরসা নৌকা। বা নৌকা যাচ্ছি ভোর 6টার সময় বাড়িতে বেড়াইছি, আর ফের সন্ধ্যা 5টার সময় যায় পৌঁছা লাগছে, রাত্রে রাত ভোরে ভোর ভোরে। আর এখন বা ইঞ্জিনের নৌকা আসি 11টার সময় আসি, মনে করেন যে বেলা ডোবার পর 6টার সময় যায় পৌঁছে। ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল, ভারত থেকে মালটাল নিয়ে আসতো, ডাইরেক্ট মালামাল চলাচল করতো, স্টিমার আসতো ঢাকা থেকে নিয়ে গেত। এখন আর স্টিমার আসে, নদীর পানি নেই, বড় নৌকা কোনো চলতে পারে না, ব্যবসাও নেই। তখন তো কোনো সেলের কোনো কারবার আসছিল না, তখন আমরা পাড়া পাড়া মারেছি 52 নৌকা দিয়ে, হ্যাঁ 18 হাত 20 হাত 22 হাত এরকম নৌকা ছিল। আর এখন ওই যে সেলোয়াতে এখন নৌকা মনে করেন ওই 40 হাত 45 হাত 50 হাত 60 হাত, কোনো কোনো নৌকা মনে করেন 65 হাত আছে, হ্যাঁ আর নিম্ন দাব 30 হাত। চরের মানুষের আয়ের প্রধান উৎস নৌকা আর কৃষি। প্রতি হাটে পণ্য আর যাত্রীর ভিড় বাড়ে ঘাটে। চরে উৎপাদিত ধান, পাট, কাউন, ডাল, চীনাবাদাম, কলাসহ কৃষিপণ্য নিয়ে চরের মানুষ আসে হাটে। চর থেকে গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি সহ মালামাল নৌকায় আসে। নুসরাত জাবিন, বিভা, নিউজ বাংলাদেশ।